এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। জোটানি বাম এবং কংগ্রেসের মধ্যে বৈঠক, হাইকমান্ডের অনুমোদনের পর বামেদের সঙ্গে বৈঠকে কংগ্রেস। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, রিপন স্ট্রিটের ক্রান্তি প্রেসে ইতিমধ্যে বৈঠক হচ্ছে, আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। বৈঠকে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানরা। এখনো পর্যন্ত বৈঠক চলছে। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমাল, আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কি হলো? দেখো, এই বৈঠক শুরু হয়েছে এবং যেহেতু কংগ্রেসের হাইকমান্ড থেকে সবুজ সংকেত পাওয়ার পর এই বৈঠক অফিসিয়ালি প্রথম বৈঠক হচ্ছে বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে, সেক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। মানে এখনই যে তার কোনো নির্যাস বা ফল পাওয়া যাবে সেটা কিন্তু মনে না করাই ভালো, কারণ এই মুহূর্তে আলোচনা শুরু হয়েছে, আরও আলোচনা বাকি রয়েছে। ইতিমধ্যেই এর আগে আমরা যতবার দেখেছি বাম এবং কংগ্রেসের মধ্যে যেটা বৈঠক হয়েছে সেটা কিন্তু যৌথ আন্দোলন নিয়ে হয়েছিল। এবার কিন্তু আমরা যে বৈঠক দেখতে পাচ্ছি যে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে, এবং যেটা বামেদেরও বক্তব্য যে যে যেখানে যার যে দলের যেখানে বেশি সংখ্যায় তারা জিতেছিল সেখানে কিন্তু তাদেরই প্রার্থী করা হোক এমনটাই কিন্তু তারা মনে করছেন। অন্যদিকে অবশ্যই ভোটের আগে তারা কিভাবে ভোটারদের কাছে পৌঁছাবে সেটাও একটা বড় বিষয়। ব্রিগেডে একটা ব্রিগেড সমাবেশ করারও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে এখনো পর্যন্ত সেটা কিন্তু চূড়ান্ত নয়। এই সব কিছু নিয়ে কিন্তু আসন সমঝোতার আগে একটা আলোচনা চলবে, কিভাবে ভোটারের কাছে পৌঁছানো যায়, কিভাবে তাদের বাম এবং কংগ্রেস মনে করছে যে তৃণমূল এবং বিজেপি হচ্ছে বিজেপিকে হারাতে গেলে বা মানুষের কাছে নিজেদের নিজেদের নিজে পৌঁছতে গেলে বাম এবং কংগ্রেস কিন্তু প্রথমেই আন্দোলনের মাধ্যমে এবং ব্রিগেড সমাবেশের মাধ্যমে পৌঁছতে হবে তাদের কাছে বেশি করে, তারপর আসন সমঝোতা। সেই প্রাথমিক আলোচনাই কিন্তু আজকে শুরু হয়েছে। ধন্যবাদ রুমা। গঙ্গারামপুরে আজ সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে বলেছেন, আমাকে বলছে বহিরাগত, আমি ব্রাহ্মণ সন্তান, আমি বহিরাগত, অথচ কৈলাস বিজয়বর্গীয় বাংলা বলতে জানেন না। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। যে আমার তোলাবাজি যদি কেউ প্রমাণ করতে পারে কোন রকম দুর্নীতির সাথে আমি বিন্দু মাত্র জড়িত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করব, এত বড় চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, প্রথমত এদের নাম নিয়ে কথা বলার বুকের পাটা নেই, ভাববাচ্ছে কথা বলে বলে ভাইপো, কেননা ভাইপো বললে তো মামলা করা যায় না, না নাম নিয়ে কথা বলতে পারে না। আমি তো নাম করে বলেছি, আমি আজকে আবার বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, আমি নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত, আমি নাম করে বলছি, বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। বহিরাগত ইস্যুতে পাল্টা কৈলাস বিজয়বর্গীয় কি বললেন শুনুন। ये तो जनता फैसला करेगी, अभिषेक थोड़ी फैसला करेंगे। देखिए, कोयला चोर, गाय की तस्करी करने वाले, ऐसे लोगों की बातें कोई मैं जवाब नहीं देता, पर विधानसभा में जनता उनको कहां पहुंचाएगी हम सब लोग देखेंगे। কাকে টাকা নিতে দেখেছিলেন? তোলাবাজকে? আপনি উপসর্গহীন বেইমান, দলের খেয়ে দলের সঙ্গে গদ্দারি। বলেছিলেন বাড়িতে পদ্মফুল ফোটাতে পারোনি, সঙ্গে সঙ্গে একটা ভাইকে বিজেপিতে যোগদান করিয়েছ, তার মানে বাড়িতে আরও উপসর্গহীন রয়েছে। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? তোলাবাজকে? 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 এখন সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে, আর যারা ভাবছে বেইমানি করে, পাল্টিবাজি করে, মানুষের সাথে দ্বিচারিতা করে বিজেপিতে গিয়ে কোমর বাঁচাবো, মাজা বাঁচাবো, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বাংলার নাম কুলুষিত করে, বাংলাকে অপমানিত করে বাংলাকে বিক্রি করব দিল্লি গুজরাটের কাছে, তাদের বলে রাখি যতই নাড়ো কলকাটি নবা।